এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা গতকালকের একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি আমার ভিডিওটি আপনাদের বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই তো গতকাল সকালে নাস্তাটা সেরে একটু বাইরে বের হয়ে আছি। অনেক দিন আসলে বের হওয়া হয় না, তো বাইরে বের হয়েছে। কিছু সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে, তো একটু লিস্ট করেও নিয়ে গিয়েছি কিছু মশলা লাগবে, তো সেজন্য চলে আসলাম। আমাদের বাড়ি থেকে তেমন বেশি দূর না, খুবই কাছে, তো ভালো না লাগলে আসলে বেরিয়ে যায়। অনেক দিন পরে আসা হয়েছে, অনেক দিন আসিনি। তো যেগুলো মাসের বাজার করতে হয়, মানে বেশি প্রয়োজনীয়, সেগুলো আমি গ্রোসারি শপ থেকে অর্ডার দিয়ে সব কিছু মানে নিয়ে যাই। তো এখন আসলাম, কিছু জিনিস লাগবে নিজের জন্য আর মেয়ের জন্য। এখানে বিস্কিট দেখছিলাম, ওর পছন্দের একটা বিস্কিট, ওটা খুঁজছিলাম আমি, ওটা আর দেখছি, ও খুব পছন্দ করে। তো আমার কিছুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো, তো সব কিছু মিলিয়ে আসা হয়েছে আর কি। তো এখন দেখছি ঘুরে ঘুরে আর যা যা লাগবে কিনে নিচ্ছি। তো দুপুরে রান্নাটাও করিনি, সকালে নাস্তাটা সেরে চলে এসেছি। তো সব কিছু আমি গুছিয়ে এসেছি, এ তো আমি বাসায় চলে আসলাম। সব কিছু স্যানিটাইজ করে এখন একটু গুছিয়ে রাখবো। বিভিন্ন ধরনের মশলা নিয়েছি, জর্দার রং নিয়েছি, এলাচ কুড়া নিয়েছি মেয়ের জন্য, এই যে নসিলা নিয়েছি, কফি নিয়েছি, এখানে নিয়েছি ইস্ট, গতবার যে ইস্টটা নিয়েছি ওটা ভালো পড়েনি, ভালো ব্র্যান্ডের একটা ইস্ট নিয়েছি, এখানে ছোট একটা কফি নিয়েছি। বেশি বড় নিলে অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় ভেতরে বাতাস ঢুকে, তো সেই জন্য একদম ছোটো সাইজেরটাই নিয়েছি। আর এখানে যে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছি, পাস্তা, সোপ, ফুসকা, এগুলাই আর কি। তো সব কিছু গুছিয়ে রাখবো, দুপুরে রান্নাটা এখনও করা হয়নি, সবগুলো গুছিয়ে তারপর রান্নাটা করে নিব। এমনি সব যা যা রান্না করতে হয় সবগুলো বের করে গিয়েছি, সব কিছু গুছিয়ে গিয়েছি। যে আমার মেয়ের বিস্কিট ওখানে নিয়ে নিলাম, ম্যাজিকাও খুব পছন্দ করে। কিছু চিপস নিয়েছি, যেগুলো মানে রেডি টু ফ্রাই, রেডি করা থাকে, তো এগুলোও নিয়েছি। তো সব কিছু গুছিয়ে এখন রান্নাবান্নাগুলো করে নিব। সকালের নাস্তাটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। তো অনেক কিছু আসলে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেজন্য চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখন গুছিয়ে রাখবো, আমার হয়ে গেছে সব, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য সব কিছু রেখেছিলাম। এখন সব গুছিয়ে আমি রান্নাবান্নাগুলো করে নিব। আজকে মানে দুটো তিনটা আইটেমের রান্না করব। শুটকি দিয়ে বেগুন রান্না করব, আর দেশি মুরগি রান্না করব আলু দিয়ে, আর রান্না করব মটন দিয়ে ভুটের ডাল। এখানে আমি বেডরুমে চলে আসলাম, আমার এই যে সাইড ড্রয়ার রয়েছে, তো এখানে একটা এভাবে মানি প্ল্যান্ট করেছি, দেখতে আমার অসম্ভব সুন্দর লাগছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, খুবই সুন্দর লাগছে। তো সব কিছু উপরে গুছিয়ে নিব, এখন গুছিয়ে রান্নাবান্নাগুলো করে নিব। এতো আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, দেশি মুরগি দিয়ে আর আলু রান্না করছি, অনেক দিন পরে রান্না করছি আলু দিয়ে, এভাবে আজকে একটু ঝোল করে রান্না করব। তো রান্নাটা শেয়ার করে নিই, রান্নাবান্নাগুলোও বাড়িটা অনেকবার শেয়ার করা হয়েছে। তো আমি মাখন দিয়ে আজকে বুটের ডাল রান্না করব, সেটাও আমি অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে, মেজবানি ডাল। তো ওইভাবে আমি আজকে ডালটা রান্না করছি, তবে লাউটা দিইনি, লাউটা আমার বাসায় ছিল না, সেজন্য আজকে লাউ ছাড়া আমি রান্না করছি। এটা সকালে রুটিও খাওয়া যাবে, তো ওইভাবে করে রান্না করছি। তো আপনাদের ভাইয়া দুপুরে খাবারটা খাবে না, একটু বাইরে দাওয়াত আছে, তো বিয়েতে যাবে, তো সেজন্য ওনার জন্য কিছু রান্না করে নিই। রাত্রে একটা মাছ রান্না করব, যেহেতু বিয়ে খাবে সেজন্য মাছ রান্না করতে হবে, মাংস আর খাবে না। তো এই তো আমি ভালো করে কষিয়ে পানিটা দিয়ে দিব,
ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য, আর মুরগিটা অনেকটা হয়ে এসেছে কষানো, একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে তারপর আমি করে নিব। তো দুপুরে খাবারটা আবার সেরে আসরের নামাজটা পড়ে একটু কিচেনে আসলাম। বাচ্চাদের জন্য আজকে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব, অনেক দিন আসলে তৈরি করা হয়নি, ভাবলাম একটু তৈরি করে আর আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি রুম টেম্পারেচারে 4টা ডিম নিয়ে নিয়েছি। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন একটু ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিব। অল্প অল্প করে চিনি দিচ্ছি আর খুব ভালো করে বিট করে নিয়েছি, হাই স্পিডে বিট করছি আমি। তো বিট করা হয়ে গিয়েছে, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা-চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আর একটু আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চা-চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এটা আটা দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারেন, আমার বাসায় ময়দা ছিল তো ময়দা দিয়ে তৈরি করছি। এর আগে আমি আটা দিয়ে তৈরি করেছিলাম, অসম্ভব মজার হয়েছিল এই কেকটা। আটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা স্পঞ্জ কেক হয়। তো আমি ভালো করে চালনিতে ছেলে নিয়েছি, এখন অ্যাড করে দিব ডিমের মিশ্রণের মধ্যে। তো আমি অল্প অল্প করে অ্যাড করছি আর ভালো করে বিট করে নিয়েছি। আজকে চুলায় আমি তৈরি করব অসম্ভব মজার এই কেকটি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বিকালের নাস্তা চায়ের সাথে কিন্তু জমে যাবে। তো আমি অল্প অল্প করে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করছি আর বিট করে নিচ্ছি। আর বিট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। খুব ভালো করে বিট করে নিয়েছি, যত বিট করবেন তত কেকটা অনেক স্পঞ্জি হবে, অনেক মজার হবে। তো আমি 1/4 কোণা মোল্ড নিয়ে নিয়েছি। আজকে এভাবে আমি কেকটা তৈরি করব, অনেকটা যে বেকারিতে আমরা যে পাউন্ড কেকটা কিনে থাকি ঠিক ওইভাবে হবে, অনেক মজার হয়। খুব সুন্দর করে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, আর 2টা যে ঘরে যে মানে কাগজ থাকে ওখান থেকে 2টা কাগজ নিয়ে আমি খুব সুন্দর করে এখন বসিয়ে দিয়েছি, আর খুব তেল একটু একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসৃণ মিশ্রণ তৈরি হয়েছে, এভাবে কনসিস্টেন্সি রাখবেন আপনারা। এখন আমি সবগুলো নিয়ে নিচ্ছি, একদম বেকারি স্টাইলে হবে কিন্তু এই কেকটা, যেভাবে আমরা যে পাউন্ড কেকটা কিনে থাকি বেকারি থেকে ঠিক ওইভাবেই হবে। এত মজার হয় কেকটা, আপনারা বাই মানে বাসায় ঠিক চায়ের আগে আপনারা এই কেকটা তৈরি করে ফেলতে পারেন। তো একটা আমি শাঁসলিক নিয়ে কাটি নিয়েছি, নিয়ে আমি একটু ভেতর থেকে বাবলটা চলে যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর টেপ করে দিয়েছি। তা হয়ে গিয়েছে, আমি বেক করব এখন। এটা 30-40 মিনিট লেগেছে আমার বেক হতে। তো দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর বেক হয়ে গিয়েছে, অসম্ভব মজার এই কেকটি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বিকেলে চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এভাবে মাঝে মধ্যে তৈরি করি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক সফট একটা কেক হয়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি আনমোল্ড করে। তো আমি নিয়ে নিয়েছি এখন, এখন আপনাদের একটু দেখাচ্ছি, আর যে কাগজটা দিয়েছিলাম ওটা একটু নিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। তো
তো আমার বাচ্চারা পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করে এই কেকটা। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আমি এখন কেটে নিব খুব সুন্দর করে, যেভাবে পাউন্ড কেকটা কাটা হয় সেভাবে আমি একটা নাইফের সাহায্যে সুন্দর করে কেকটা কেটে নিব। কিন্তু দেখতে পেলেন কেটে নিয়েছি আমি, আর ভেতরে কতটা স্পঞ্জি হয়ে আছে, কতটা সফট হয়ে আছে দেখতে পাচ্ছেন। একদম বেকারি স্টাইলে কিন্তু হয়েছে, আর অসম্ভব মজার হয়েছিল এই কেকটা। আমি এখন বিকালে চাটা বানিয়ে নিব, সকালে মানে সব মানে সরি বিকালে সবাই নাস্তাটা করে নিব। তো সবাই চলে এসেছে, আপনাদের ভাইও এসেছে, সবাই মিলে নাস্তাটা করে নিব। কেকটা অসম্ভব মজা হয়েছিল, তো সবাই খেয়ে খুব পছন্দ করেছে। তো বাসায় এভাবে মাঝে মধ্যে কেকটা বানিয়ে নিলে আসলে বাইরে থেকে আর কিনতে হয় না, খুব সহজে কিন্তু বেকারি স্টাইলে আপনারা এই বাসায় এই কেকটা তৈরি করে ফেলতে পারেন। একদম অল্প ইনগ্রিডিয়েন্টে হয়ে যায়, তেমন বেশি কষ্ট করতে হয় না। দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে আপনাদের একটু দেখাচ্ছি কতটা সফট, কতটা ইয়ামি হয়েছে। এটা খেতে পারলে কিন্তু অনেক মজার হতো, আপনাদের যদি খাওয়াতে পারতাম। তো এই তো সবাইকে খেয়ে নিচ্ছে, আমার মেয়ে বসে গেল খাওয়ার জন্য, আপনাদের ভাইও আসবে, ছেলে দুই ছেলে, ওরা সবাই মিলে আমরা বিকালের নাস্তাটা করে নিব। আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এভাবে আমার পাশে সবাই থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো খাইয়ে দিয়ে মেয়েকে এখন পড়তে বসাবো, অলরেডি পড়তে বসিয়ে দিয়েছি ওকে আমি, আপনাদের ভাইয়াকেও রং চা করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।